পুরাতন মালদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেস্টুন কেটে দেওয়া এবং আগুন লাগিয়ে দিয়ে পোড়ানোর ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডবি এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই অপকর্ম করেছে। যদিও পাল্টা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের একাংশ যুক্ত রয়েছে। এখন বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে মঙ্গলবাড়ি তৃণমূলের অঞ্চল কমিটির নেতা রিপন বর্মন পুরাতন মালদা থানার নির্দিষ্ট কয়েকটি নাম দিয়ে লিখিত জানিয়েছেন, যাদের নামে পুলিশের অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় তৃণমূল কর্মীরা এই ফেস্টুনে অর্ধেকের অংশই কাটা অবস্থায় দেখতে পান। এরপরই রাজনৈতিক শোরগোল শুরু হয়। পরে বিষয়টি নিয়ে পুলিশের অভিযোগ জানানো হয়। এদিন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। গতকালকে রাত্রিরে আমাদের বিপক্ষ টিম, আপনারা জানেন বিপক্ষ বলতে কাদেরকে বলছেন, বিজেপির দুষ্কৃতীরা এবং তাদের কিছু মানে দালাল টিম আছে তাদের সঙ্গে, যারা যোগদান দেন ওনাদেরকে, গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারকে ওনারা ছিঁড়েছেন এবং পুড়িয়েছেন। আমি ওনাদেরকে ধিক্কার জানাই। আমরা সকলেই জানি তারা সাম্প্রদায়িক একটা বিভ্রান্তি মানুষের মধ্যে করেন এবং জাতিগত বিভ্রান্তি করেন, উন্নয়ন ওনারা করেন না। এই যে আজকে ভোট চলছে আপনারা সকলেই জানেন, এই ভোটকেই কেন্দ্র করে আজকে এই নোংরামিটা ওনারা করেছেন এবং আমরা থানাতে সেটাকে জানিয়েছি। আগামীতে আমরা জানি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, প্রশাসন সেটার ব্যবস্থা নেবে। এবং আমি একটাই কথা বলবো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসে যে জনগর্জন, যে দিদির যে উন্নয়ন, তাকেই বিপক্ষ দল ভয় পেয়েছে। তার জন্যই ওনারা এইসব কাজ করছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর এবং এই নোংরা রাজনীতিকে আমি ধিক্কার জানাই। এই নোংরা রাজনীতি আজকে নতুন না, এদের তো দীর্ঘদিন ধরে চলেই আসছে। ধরেন হ্যাঁ, যখনই ভোট আসে সারা বছর কোনো রকম কোনো কাজকর্ম করে না, আর পরিবেশকে উত্তপ্ত করার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করে থাকে। ঠিক যেখানে মমতা ব্যানার্জির ছবি পথশ্রীর আছে আপনি বলছেন, তার ওইখানে আমারও একটা ছবি, যেটা ভগবান রামচন্দ্রের ওই রাম মন্দির উদ্বোধনের জন্য লাগানো হয়েছিল, ঠিক একই জায়গাতে দেখছি আমার ছবিটা ওইখানে পুরোটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ওইখানে। তার মানে ওরা করছে কি, যাতে পরিবেশটাকে একটা অন্যরকম সৃষ্টি করা যায়, সেই জন্য দুটো ছবিকে ছিঁড়ে দিয়ে একদম ঝামেলা লাগানোর চেষ্টা করছে। আর আমরা এই নোংরা রাজনীতিতে বিশ্বাস না, বিশ্বাস করি না, আমরা মানুষের কাজে বিশ্বাস করি, কাজ করছি। আপনাদের কেন দোষারোপ করছে? এখন রাজনীতি করার ইচ্ছা, তাছাড়া আর কি বলবো। তো অভিযোগ তো যে কেউ যে কারোর বিরুদ্ধেই করতে পারে, কিন্তু যদি আমি আমার যে রাম মন্দিরের যে ছবিটা ছিঁড়েছে, আমিও তো আজকে বলতে পারি যে ওইখানকার রিপন বর্মন যে মেম্বার, তার বাড়ির সামনে একদম, তো আমি বলতে পারি যে তিনি ছিঁড়েছেন, কিন্তু আমি তো বলবো না যতক্ষণ না আমি কিছু দেখেছি। যখন পাবো একদম থানাতে যেয়ে কমপ্লেন করবো যে কারো বিরুদ্ধে। তাহলে এটা ভিত্তিহীন যে অভিযোগটা? একদম ভিত্তিহীন, আমরা এইসব নোংরা রাজনীতিতে বিশ্বাসী না। কি নাম আপনার? আমার নাম শিবু কর্মকর, নলডুবি গ্রাম পঞ্চায়েত মেম্বার। কোন দলের? বিজেপি।